আসসালামু আলাইকুম। একটি বিষয় ভাবছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে মৃত্যুদণ্ড কিভাবে শাস্তি হতে পারে। বিশেষ করে আল্লাহ মানুষকে পাপ করার জন্য, অর্থাৎ শিরক করার জন্য বা তাকে স্বীকার না করার জন্য মৃত্যু দিয়ে কিভাবে শাস্তি দেন, এটা আসলে হিসাব মিলে না আমার কাছে। এই ধরনের শাস্তি আমরা বাইবেলেও দেখেছি, সেই লূত সম্রাট সম্প্রদায়কে শাস্তি দিয়েছেন, আমরা কোরআনেও পড়েছি বিভিন্ন সুরায় যে আল্লাহ মৃত্যু দিয়ে শহরকে ধ্বংস করে দিয়ে উনি শাস্তি দিয়েছেন। তো এখানে একটি পুরো জাতিকে বা পুরো একটি শহরকে, সবাইকে, সবাই পাপী, শহরটা এত পাপী যে সেখানে নবীরা যারা ছিলেন তাদেরকে ওখান থেকে সরিয়ে পুরো শহর উনি ধ্বংস করে দিয়েছেন। এটা কিভাবে আসলে শাস্তি হয়, এটা হিসাবটা মিলছে না আমার কাছে। যেমন ধরুন, আমি নোট করেছি, আপনি ওখান থেকে পড়ছি আপনাদেরকে, আপনারা দেখুন, আপনারা নিজেরাও মিলান। যেমন এরকম একটি শাস্তির কথা আল্লাহ সূরা আল আনবিয়ায় বলছেন যে ওদেরকে শহর পুরো উল্টে দিয়ে ধ্বংস করে তাদেরকে মৃত্যু দিয়ে আল্লাহ শাস্তি দিলেন। এটা কিভাবে হয়? কারণ শাস্তি কয়েক রকম হয়, আপনাদেরকে যে কোনো আইন বিশেষজ্ঞ বলবেন। যেমন শাস্তিগুলোকে কয়েক ভাগে ভাগ করা যায়, রেট্রিবিউটিভ, প্রিভেন্টিভ, ডেটারেন্ট, রিফর্মেটিভ, বিভিন্ন রকমের ভাগ করা যায়। যেমন ধরুন, কাউকে আপনি জেলে পুরে সমাজ থেকে দূরে রেখে তাকে সমাজ, পৃথিবীর বিভিন্ন স্বাদ থেকে আপনি সরিয়ে রেখে তাকে আপনি শাস্তি দেবেন, এটা এক ধরনের শাস্তি। আবার ধরুন রিফর্মেটিভ, সেটা কি, আপনি কাউকে অ্যাঙ্গার ম্যানেজমেন্টের জন্য, কেউ কাউকে বকে পেটায়, আমাদের ওয়েস্টে যেমন অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ক্লাস করতে পাঠায় বাধ্যতামূলকভাবে আদালত, এটা একটা শাস্তি, তাকে নিয়মিত ক্লাস করতে হবে। আরেকটি শাস্তি হতে পারে, সেটা হচ্ছে আপনার ডেটারেন্ট, মানে আপনি তাকে বাধা দিচ্ছেন সামহাও, ওখান থেকে আসতে পারবেন। যেমন আপনি কাউকে ধরুন ডিটার করবেন, যেমন একটা রেস্ট্রেনিং অর্ডার দেওয়া হলো, আপনি এখানে যাবেন না, এটা এক ধরনের শাস্তি হতে পারে। যে আপনার, ফর এক্সাম্পল, আপনি আপনার বউকে পেটান, আপনাকে 200 গজ দূরে থাকতে হবে। অথবা রেট্রিবিউটিভ, যেমন কম কর্ম তেমন ফল, অর্থাৎ ফর এক্সাম্পল, টুথ ফর এ টুথ, আই ফর এন আই, এক চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, জীবনের বদলে জীবন, এটা এক ধরনের পানিশমেন্ট। কিন্তু এগুলি সবই মানুষকে অন্য মানুষ থেকে দূরে রাখা অথবা পৃথিবীর স্বাদ থেকে দূরে রাখা, জীবনের স্বাদ থেকে দূরে রাখা, এটা একটা পানিশমেন্ট। এবং মানুষ, কোনো মানুষ এগুলো চায় না, তার পানিশমেন্ট লাগে যে আমি এখন আমার সমাজের সঙ্গে, আমার পরিবারের সাথে আমি মিলতে পারবো না, অথবা জীবনের যে সকল স্বাদ এটা আমি গ্রহণ করতে পারবো না, তার জন্য এটা পানিশমেন্ট। মানুষের জন্য, মানুষের যে মানুষ মানুষ মানুষের সাথে রিলেশনশিপের ব্যাপারে, এটা একটা পানিশমেন্ট সোসাইটিতে। কিন্তু ইহকাল পরকাল আমাদের মধ্যে পার্থক্য আছে। যেমন ধরুন, আমরা মরতে চাই না। কেন মরতে চাই না? অনেকগুলো কারণে মরতে চাই না। মূলত মরতে চাই না মৃত্যুর ভয়ে, কিন্তু মৃত্যু অবধারিত। আপনি, আল্লাহ বলেছেন কোরআনে যে আপনি যেখানেই লুকিয়ে থাকেন না কেন, আপনাকে মরতে হবে, কেন মৃত্যুর স্বাদ আমাকে গ্রহণ করতেই হবে। আল্লাহ বলেছেন যে আমি যেখানেই থাকি না কেন,
মৃত্যুর স্বাদ আমাকে গ্রহণ করতেই হবে। যেমন আমি আপনাদেরকে কতগুলো আয়াত বলে দেব, যেমন 3 নম্বর সুরার 185 নম্বর আয়াতে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখা যাচ্ছে আল্লাহ বলছেন যে আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাহলে মৃত্যুর স্বাদ যদি আমাকে গ্রহণ করতেই হয় এবং সবাইকে যদি গ্রহণ করতে হয়, তাহলে মৃত্যুটা কারোর জন্য স্পেশাল পানিশমেন্ট না। কারোর জন্য স্পেশাল পানিশমেন্ট তখনই হতো যদি ধরুন অন্য কেউ এই শাস্তিটা পাচ্ছে না, তাহলে এটা একটি স্পেশাল শাস্তি হতো আমার জন্য, যে অন্য কেউ পাচ্ছে না, মৃত্যু পানিশমেন্টটা শুধু আমি পাচ্ছি। 24 নম্বর সুরাতে যেমন জেনার শাস্তি হিসাবে 24 নম্বর সুরার 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে 100 বেত্রাঘাতের কথা। তাহলে এই 100 বেত্রাঘাত তো সবাই পাবে না, যারা জেনা করবে তারাই 100 বেত্রাঘাত পাবে। তাহলে 100 বেত্রাঘাতটা স্পেসিফিক পানিশমেন্ট হতে পারে, কারণ সবাই এটা পাবে না, কিন্তু মৃত্যু স্বাদ তো সবাই পাবে। তাহলে মৃত্যু স্বাদ স্পেশাল কোনো যন্ত্রণা নয়, তাহলে সেটা দিয়ে এমন তো না যে আল্লাহ স্পেশাল কোনো পানিশমেন্ট দিচ্ছেন। কিন্তু ব্যাপারটি আরো কোশ্চেনেবল হয়ে দাঁড়াবে যখন এই অন্যায়টি, যে অন্যায়টি আপনি করবেন, যে অন্যায়ের কারণে আপনাকে মৃত্যু যন্ত্রণা দেয়া হবে, সেটা যদি এমন হয় যে সেটা আল্লাহর প্রতি, শুধুমাত্র আল্লাহর প্রতি অন্যায়ের জন্য, অর্থাৎ অন্যায়টা শুধুমাত্র আপনি আল্লাহর প্রতি করছেন, তাহলে প্রশ্ন আসে যে যেই অন্যায়টা শুধুমাত্র আল্লাহর প্রতি করা হচ্ছে, যেমন শির্ক করা হচ্ছে, নবী রসুল্লাহ এসছেন বারবার ওয়ার্নিং দিচ্ছেন, তারপরেও তারা শির্ক করেই চলেছে, এবং বিভিন্ন নবীরা এসছেন বিভিন্ন সময় ওয়ার্নিং দিয়েছেন কিন্তু তারা শির্ক করেই চলেছে। যেমন 21 নম্বর সুরার আপনি প্রথম থেকে যদি পড়ে যান, পড়তে পড়তে যদি আপনি 15 নম্বর পর্যন্ত আসেন আয়াত, তাহলে দেখবেন যে আল্লাহ বলছেন যে তারা বারবার নাফরমানিতা করেছে, তারা অন্যায় করেছে, শির্ক করেছে, এই জন্য আল্লাহ তাকে, তাদেরকে মৃত্যুদণ্ড দিলেন, তার তাদেরকে ধ্বংস করে দিয়ে, শহর টহর ধ্বংস করে দিয়ে আল্লাহ তাদেরকে শাস্তি দিলেন। শাস্তিটা কী দিলেন? মৃত্যুদণ্ড দিলেন, মারা গেল সবাই। অন্যায়টা কী ছিল? আল্লাহকে অস্বীকার করা। আপনি 21 নম্বর সুরার 1 থেকে 15 নম্বর আয়াতটি করেন, 21 নম্বর সুরার 1 থেকে 15 নম্বর আয়াতটি পড়লে আপনার কাছে ক্লিয়ার হবে যে নবীরা এলো, তার তাদেরকে সাবধান করা হলো, আল্লাহকে বিশ্বাস করো, কিন্তু আলটিমেটলি তারা এটা করেনি, নবীদেরকে অস্বীকার করেছে, তারা শির্ক করেছে, এবং এই জন্য আল্লাহ তাদেরকে আলটিমেটলি শাস্তি দিলেন। 21 নম্বর সুরার এই সুরারই 1 থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত পড়লে 15তম আয়াতে গিয়ে আপনি বুঝবেন যে আল্লাহ শাস্তিটা দিলেন তাকে মৃত্যুদণ্ড দিয়ে। কিন্তু আগেই বললাম মৃত্যু তো কোনো স্পেশাল পানিশমেন্ট নয়, সবাইকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, তাহলে এইটা দিয়ে স্পেশাল কি পানিশমেন্ট হবে? এবং অন্যায়টি মানুষের সাথে করেনি, অন্যায়টি মূলত আল্লাহর সাথে করা হয়েছে, তাহলে ইহজগৎ পরজগৎ দুটোই যদি আল্লাহর কাছে সমানই হয়, যে আমি এমন তো না যে আমি মরে গেলে আমি আল্লাহ দরবারে হাজির হবো, তা তো না, আমি এইখানেও আল্লাহর সামনে আছি, মৃত্যুর পরেও আমি আল্লাহর সামনে আছি, তাই না? আল্লাহ তো বলেছেন যে আল্লাহ আমার কাছে আমার একেবারে রগের চাইতেও কাছে। তাই যদি হয়ে থাকে, এবং কখনোই আমি একা না আল্লাহ বলেছেন, তাহলে এমন তো না যে আমি এই জগতে আছি মানে আল্লাহ থেকে লুকিয়ে আছি, তাদের
তাহলে আমার জীবন, জীবনের পর মৃত্যু, মৃত্যুর পর আবার পুনরুত্থান, সবই তো আল্লাহর কাছে ক্লিয়ার এবং আল্লাহর সামনেই আমি আছি। তাহলে মৃত্যু দিয়ে এমন তো না যে আল্লাহ তার রাজত্ব থেকে আমাকে বিতাড়িত করবে। যেমন আমরা যখন কোনো একটি দেশ একটি মানুষকে মৃত্যুদণ্ড দেয়, আমি জানি না মৃত্যুদণ্ড আবার দণ্ড হয় কীভাবে, যেটা একমাত্র হতে পারে যে তাকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দিলাম, এই তো। তাহলে মৃত্যু শাস্তি তো সবাইকেই গ্রহণ করতে হবে, যেটা আপনাকে বললাম। আপনি বলতে পারেন শাস্তি দিয়ে মারবো, শাস্তি দিয়ে তো অনেক ভালো মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে শ্বাস করে মরে যায়, খুবই ভয়ঙ্কর শাস্তি পেয়ে মানুষ মরে যায়, সাধারণ ভালো মানুষও মরে যায়, অসুখে বিসুখে ভুগতে ভুগতে মরে যায়। এখন অসুখে বিসুখে যদি ইমানদার আপনাদের হিসাবে মরে, তাহলে আপনারা বলবেন সেটা আল্লাহর পরীক্ষা, আপনাদের কাছে পাপি বান্দা মানে বিভিন্ন রোগ যন্ত্রণা ভুগলে আপনারা বলবেন সেটা আল্লাহর গজব। যাই হোক, এন্ড অফ দ্য ডে কথা হচ্ছে মৃত্যুটা কোনো স্পেশাল পানিশমেন্ট নয়, সবাইকে সাথে গ্রহণ করতে হবে। তাহলে যেটা করছি আমরা, একটা মানুষকে মৃত্যুদণ্ড দিয়ে তাকে আমাদের সামনে থেকে দূর করছি, যেমন জেলখানা পাঠিয়ে তাকে আমাদের সামনে থেকে দূর করলাম, তাকে তেপান্তর দিয়ে আমাদের কাছ থেকে দূর করলাম, সমাজ থেকে সরিয়ে রেখে আমাদের কাছে দূর করলাম, যাবজ্জীবন দিয়ে আমাদের কাছে দূর করলাম, প্রতিহিংসা পরবন হয়ে পরায়ণ হয়ে আমার আত্মীয়কে মেরেছ। এমন তো না যে আমাকে তাকে মারলে আমার আত্মীয় ফেরত আসবে, তা তো না। তবে এটা 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 একটা রিভেঞ্জ, সেটা কি তোমাকেও জীবন এই জীবনে থাকতে দিল, তো ওই জীবনে সে চলে গেল, অর্থাৎ মৃত্যুর পারে চলে গেল। আমি তাদেরকে দেখছি না, তাকে আর পৃথিবীর এই পৃথিবীর স্বাদ নিতে আমি আর দিলাম না, বুঝলাম। কিন্তু এই জীবন, মৃত্যুর পরে জীবন দুটোই যদি আল্লাহর সম্মুখে হয় এবং পাপটা যদি শুধু আল্লাহর প্রতি হয়, তাহলে সেই সমাজকে, সমাজটা ধ্বংস করে মৃত্যু দিয়ে আল্লাহ কি প্রতিশোধ নিলেন? ডাজন্ট মেক সেন্স। এখন বলতে পারেন যে এই জীবনের স্বাদ আল্লাহ কমিয়ে দিলেন, আল্লাহ তাড়াতাড়ি তাকে জাহান্নামে নিয়ে গেলেন, তা তো না, তা তো না যে সে জাহান্নামে যাওয়া শুরু করে, সে বারজাখে থাকবে। এখন যার যতটুক সময় পৃথিবীতে থাকা দরকার, আল্লাহ যতদিন নির্ধারণ করেছেন সেটা, সে ততদিনই থাকবে। সে গাড়িতে অ্যাক্সিডেন্টে মরুক, রোগ বালাই হয়ে মরুক, যেভাবেই মরুক, আল্লাহ যতদিন টাইম নির্ধারণ করছে ততদিনই সে থাকবে, এর বেশি না। 39 নম্বর সূরা 42 নম্বর আয়, মানে এই তুলনায় মৃত্যুটা কীভাবে শাস্তি হয়, ইট ডাজেন্ট মেক সেন্স। অপরদিকে এই জীবনটা হচ্ছে অতি অল্প সময়ের জন্য, আল্লাহ বলেছেন যে এই জীবনটা হচ্ছে খুবই অল্প সময়ের জন্য। যেমন ধরুন আল্লাহ বলছেন যে যখন আমরা মৃত্যুর পরে আল্লাহ আবার আমাদেরকে গ্যাদারিং করবেন, আমরা একসাথে করবেন, যেমন 6 নম্বর সূরার 38 নম্বর আয়াতে সবাইকে আল্লাহ জড়ো করবে, সমস্ত ক্রিয়েশনকে আল্লাহ, সৃষ্টিকে আল্লাহ একসাথে করবেন, সবাইকে একসাথে। কিসের জন্য একসাথে করবেন? বিচারের জন্য একসাথে করবেন। তা যতক্ষণ পর্যন্ত বিচারের দিবসটা না আসবে, আমরা তো বারজাখে থাকব, পর্দার অন্তরায় থাকব, এবং তারপরে আমাদের আঙ্গুলের মাথা পর্যন্ত আবার রিক্রিয়েট করা হবে, সূরা কিয়ামায় আমরা পড়েছি। এমন তো না যে আমি যদি পাপি হই বা কেউ যদি পাপ করে থাকে, শির্ক করে থাকে, মৃত্যুর সাথে সাথে সে জাহান্নামে চলে গেছে, তা তো না, কোরআন তো তা বলে না, কারণ তার বিচার তো শুরু হবে না। 6 নম্বর সূরা 38 নম্বর আয়াতে সবাইকে একসাথে করা হবে, তাই না? এবং আমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুটা না আসে সবাইকে ওয়েট করতে হবে। সুতরাং এটা যখন ওয়েট করতেই হবে, ত্বরান্বিত হওয়ার কিছু নাই। 6 নম্বর সূরার 158 নম্বর আয়াত, সবাইকে ওয়েট করছি এবং সবাইকে একসাথে করা হবে, সবার বিচার কার্য একসাথে শুরু হবে এবং তারপর জাহান্নামীদেরকে একসাথে করা হবে। তাহলে সমস্ত জাহান্নামীদেরকে একসাথে করা হবে,
এবং তখন আমরা সবাই বলবো, যারা জাহান্নামী হব যা জান্নাতি হব, আল্লাহ জিজ্ঞেস করবে কতদিন ছিলে। সূরা মুমিনুনের অর্থাৎ 23 নম্বর সূরার 113 নম্বর আয়াতে যদি আপনি পড়েন, তো দেখবেন আমরা সবাই বলবো এই অল্প অর্ধেক বেলা ছিলাম, অল্প সময় ছিলাম, সবাই এই কথা বলবো আমরা, এবং তখন বিচার শুরু হবে। তাহলে আল্লাহ যে শাস্তি, আল্লাহর প্রতি অন্যায় করে করার কারণে আল্লাহ যে আল্লাহ যে আমাদেরকে শাস্তি দেবেন বা ধ্বংস করে ফেলবেন শহর, ধ্বংস করে তো কোনো লাভ হচ্ছে না, কারণ আমাকে তো বা আমাদেরকে তো ওই দিনের জন্য ওয়েট করতেই হচ্ছে মৃত্যুর পরেও। এবং ইহজগৎ পরজগৎ দুইটাই আল্লাহ, মৃত্যুর স্বাদ সবাই পাবে এই পৃথিবী অত্যন্ত ক্ষণিক সময়ের জন্য। তাহলে আল্লাহ মানুষকে এই যে শাস্তির হুমকি দিচ্ছেন, এই শাস্তির হুমকি দিচ্ছেন কেন? প্রথমত মৃত্যুর স্বাদ সবাইকেই নিতে হবে, সবাইকেই ওয়েট করতে হবে সেই কেয়ামতের দিবস, সেই বিচার দিবসের জন্য। সবাই বলবো অল্প সময় ছিলাম দুনিয়ায়। তাহলে যে হুমকি শহর ভেঙে ফেলবো, তাহলে কি মানুষকে মৃত্যু হুমকি দেখাচ্ছেন যে তুমি যদি আমার কথা না শোনো তোমাকে মেরে ফেলবো, তোমাকে পৃথিবীর স্বাদ থেকে বঞ্চিত করবো? তো আল্লাহ যদি আমাকে মৃত্যুর স্বাদ পর্যন্ত থেকে বঞ্চিতই করেন, তাও তো ডাজন্ট মেক সেন্স, কারণ আল্লাহ নির্দিষ্ট সময় পর্যন্ত আমাকে দুনিয়াতে এমনি রাখার কথা থাকে। এবং মৃত্যু হুমকি দিয়ে তো লাভ নাই, যেটা আমি আজ পাবো কালকে পাবো সেটাও ডাজন্ট মেক সেন্স, এই পারেও আল্লাহ ওই পারেও আল্লাহ। এই পুরো থ্রেডটাই আসলে অযৌক্তিক। 6 নম্বর সূরা 38 নম্বর আয়াত করবেন, আল্লাহ সবাইকে ওই দিন একসাথে করবেন। এবং 4 নম্বর সূরা 140 নম্বর আয়াত করবেন যে আল্লাহ সমস্ত যারা পাপী তাদেরকে একসাথে করবেন। 4 নম্বর সূরা 140 নম্বর আয়াতে বলছেন যে জাহান্নামের সবগুলোকে একসাথে করা হবে। তাহলে একসাথে যখন করা হবে, তাহলে আগে আগে পৃথিবী ধ্বংস করে লাভ কি? এই যে কেয়ামতের হুমকি দেওয়া হচ্ছে একটা সূরা কেয়ামতের, যে এবং বিভিন্ন আয়াত আর অন্য সূরা যে কেয়ামতের হুমকি দিচ্ছেন যে এই ধ্বংস হবে ওই ধ্বংস হবে, পাহাড় পর্বত সব চুরমাচুর হয়ে যাবে হ্যান ত্যান। তাহলে এইটা এই আলামত আসবে, ওই আলামত আসবে, আবার আল্লাহ এটাও বলেন যে হঠাৎ করে হবে, এই হুমকিও তো ডাজন্ট মেক সেন্স। এখন এটা ইমিডিয়েট এনি টাইম হয়ে গেছে, জমানা পার হয়ে গেছে, এগুলি ইমাম মাহাদি চলেই আসছে, ইমাম মাহাদি আসবেন কবে, আমার জন্মে আসবো কি না, আসলে ফাইট হবে, আমি বুড়া হয়ে যাব, না ফাইট হবে না, ইমাম মাহাদি কই পেলাম, এই দাজ্জাল সৃষ্টি করা ইমাম মাহাদি, যেটা বুখারিও নাই মুসলিমেও নাই, কোরআন তো নাই, দাজ্জাল কোরআনে নাই, বাইনে কোরআনে কোরআনে খুঁজে, এই অর্থ এইটা দাজ্জাল বোঝানো হয়েছে। এই যে থ্রেডগুলো, এই থ্রেডগুলো ডাজেন্ট মেক এনি সেন্স। বিশেষ করে যারা আলামত সৃষ্টি করেন তাদের জন্য তো থ্রেট আসে জানা। এবং কারো কাছে কেউ যদি গাড়ির অ্যাক্সিডেন্টে মরে, আর কেউ যদি এই যে তুলাধুনা হচ্ছে পৃথিবী এটা দেখেও মরে, কোনো পার্থক্য আছে কি? আই ডোন্ট থিঙ্ক সো। কারণ নির্দিষ্ট একটা সার্টেন লেভেলে না গেলে কারো মৃত্যু হবেই না, অর্থাৎ যন্ত্রণার একটা সার্টেন লেভেল পর্যন্ত না গেলে বডি তো মারা যায় না। তবে সেই মুভি দেখে এই কেমন হচ্ছে, ফাটায় ফেলতেছে পাহাড় পর্বত, নাকি একটা ট্রাক এসে তাকে ধাক্কা দিল, সেম থিং, মনে হচ্ছে একটা দাঁড়িয়ে আছে ট্রাক এসে ধাক্কা মারছে, ধাক্কা মেরে তাকে মেরে ফেললো, এটা তো এই মুহূর্তটা আরো ভয়ঙ্কর হওয়ার কথা। সুতরাং আল্লাহ মানুষকে এই শহরকে ধ্বংস করে, যে লুত সম্প্রদায় এটা সেটা সূরা আনবিয়া এই যে উনি ওয়ার্নিং দিচ্ছেন তোমাকে মেরে ফেলবো, মেরে ফেলে করবাটা কি? তোমার তোমাকে অস্বীকার করার কারণে তুমি আমার শহরকে ধ্বংস করে ফেলবা, বুঝলাম, ধ্বংস করে আমাকে মারবা। আমাকে তো তুমি বলেছো নির্দিষ্ট সময়ের আগে আমি যাবো না, তুমি যেদিন মৃত্যু নির্ধারণ করেছো সেদিন আমাকে মরতে হবে, তাহলে ওয়ার্নিংটা দেবো না, রাইট? এবং সেকেন্ডলি হচ্ছে
মৃত্যুর সাথে সবাইকেই গ্রহণ করতে হবে, কাউকে মেরে তাহলে তুমি আমার কি শাস্তি দিলা? তৃতীয়ত, মারলেও আমি তো যতদিন পর্যন্ত আমাদের বিচার সবার বিচার না শুরু হবে আমার তো শাস্তিও শুরু হবে না। এ বার্জাকের ব্যাপারে যে যত পেঁচালি পারুক না কেন, বার্জাকে শাস্তি শুরু হয়, কবরে শাস্তি শুরু হয়, কবরে শাস্তি স্পেসিফিক্যালি আপনি দেখাতে পারবেন না। বার্জাকের পরে একটা শাস্তির কথা বলা হয় কিন্তু ইট ইজ নট ক্লিয়ার, কারণ আমাকে আলটিমেটলি তো বিচারের দিবস পর্যন্ত ওয়েট করতেই হচ্ছে, এবং আমার আঙ্গুলের আঙ্গুলের মাথাবন্ধ বিচার যেদিন আমি উঠবো সেই দিন তৈরি করা হবে, এর আগে তো না। তার আমার হাড্ডি মাড্ডি কিছুই থাকবে না, আমাকে তিরমিজি বলে হাম্বল হামাম দাস্তা দিয়ে আমার পিটাবে, মুনকার নাকির যেটা কিনা বুখারিতে নাই, যেটাতে মুসলিমে নাই, কোরআনে নাই, আমাকে সেই ফেরেস্তে এসে আমাকে হামাম দস্তা দেয় বাড়ি দিবে, একটা বাড়ি দিবে আমাকে, এইদিকে যাবো একটা বাড়ি দিকে আসবো, কিন্তু আল্লাহ কোরআন বলছেন আমাকে আঙ্গুলের টিপ পর্যন্ত তৈরি করা হবে রাইজিং ডে রাখতে আগে, যেদিন পুনরুত্থান দিবস ওই দিন আঙ্গুলের মাথা পর্যন্ত তৈরি করা হবে, তারপর আমাকে শাস্তি দেওয়া হবে। তো আঙ্গুলের মাথা পর্যন্ত তৈরি করে তারপর শাস্তি দেওয়া হবে বা আমাকে জানাতে দেওয়া হবে, তো এর আগে আমার এই আঙ্গুল টিপ পর্যন্ত আমাকে কেন তৈরি করা হবে? হয় পুরস্কার দেওয়ার জন্য, হুট্টুর নিয়ে আমি থাকবো, বাগান টাগানে থাকবো, বিরাট প্যালেসে থাকবো, নদী ববে বইবে আমার নিচে, যদিও পাখি টাকি গান টান কিছুই নেই, নাচ টাচ দেখবো না, কিন্তু এনজয় করতে হলে সেক্স টেক্স করবো, হেভি সে মদ টদ খাবো, সুতরাং ওইটা এনজয় করতে হলে আমার বডি তৈরি করতে হবে পুরোটা একেবারে পূর্ণ। কিন্তু ওই যে ওই পর্যন্ত আমার হামাম দস্তার ভয় থাকাতে লাভ নেই আমাকে, কারণ আমার বডিতে থাকবে না, তাহলে তো বডি ছাড়াও যদি আল্লাহ চুরবাচুর বডিকে যদি আল্লাহ শাস্তি দিতে পারতেন তাহলে পুনরুত্থান দিবসে আমাকে বডি পুনরায় তৈরি করাবে, এই কথাটা আল্লাহ বলতেন না, না ডাজেন্ট মেক সেন্স। সুতরাং এই পুরো থ্রেডগুলোই অর্থহীন অযৌক্তিক। প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে মনোযোগ দিয়ে পড়ে দেখুন, ঠিক বলেছি দেখুন, ভালো থাকবেন, গুড নাইট।